ছাত্রদের প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের জন্য উত্তরণ কর্মসূচি বাঁকুড়ায়। ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দিতে উত্তরণ কর্মসূচি বাঁকুড়ায়। সমাজের সর্বস্তরের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দিতে উত্তরণ কর্মসূচি পালন করা হলো বাঁকুড়ার পুলিশোর গ্রামে। বাঁকুড়া জেলা পুলিশ উত্তরণ কর্মসূচির মাধ্যমে জঙ্গলমহল থেকে শুরু করে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়ে নজির সৃষ্টি করেছে। বাঁকুড়ার ওন্দা থানার অন্তর্গত পুনিশোর গ্রাম সবার কাছে অন্যভাবে খ্যাত ছিল। এই গ্রামের ছেলেমেয়েরা একটা সময় পড়াশোনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সারা বাঁকুড়াবাসীর কাছে এই গ্রাম অন্যভাবে খ্যাত ছিল, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এই গ্রামের চিন্তাধারায় অনেকটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ধারাকে সাথে নিয়ে বাঁকুড়া জেলা পুলিশ এই গ্রামে উত্তরণ কর্মসূচি শুরু করল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা, DSPD NT, ওন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব পাল সহ একাধিক পুলিশ কর্তা। এদিন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সরাসরি ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের ইচ্ছের কথা জানার পাশাপাশি সর্বতোভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হন। ছাত্রছাত্রীরা এই ধরনের সুযোগ পেয়ে বেজায় খুশি। পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষ। পড়াশোনা করছে কি বলবেন এখানে এলেন? দেখুন, এখানে যেটা আমাদের প্ল্যান এবং সেটা আমাদের পুলিশের তরফ থেকে, বাঁকুড়া জেলা পুলিশ তরফ থেকে বিভিন্ন জায়গাতে করা হচ্ছে, সেটা যে কেরিয়ার কাউন্সিলিং বিভিন্ন প্রোগ্রাম, স্পেশালি কম্পিটিটিভ এক্সামে। আমরা দেখেছি বাঁকুড়ার মতো প্রত্যন্ত জেলা বা পুনিশোলের মতো প্রত্যন্ত গ্রাম যেখানে ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, কিন্তু তার ডাইরেক্ট চ্যানেলাইজেশনটা হয় না। তারা জানে না যে কী পড়লে, কীভাবে পড়লে তারা চাকরিটা পাবে এবং তার মাধ্যমে তারা সমাজে এবং তাদের পারিবারিক জীবনে উজ্জ্বল হবে। তো সেই ডাইরেকশনের জন্যই আমরা এই উত্তরণ নামে প্রজেক্টটা শুরু করেছি এবং এমন একাধিক জায়গায় আমাদের চলছে। তার ফলে এখানে এই প্রোগ্রামের থ্রু দিয়ে এবং এই যে কোচিং আমরা প্রোভাইড করছি, ফ্রিতে বই প্রোভাইড করছি, বিভিন্ন জার্নাল, ম্যাগাজিন এবং মক টেস্ট করে এদেরকে কম্পিটিটিভ এক্সামের জন্য সময় উপযোগী, এবং এই কম্পিটিটিভ এক্সামের যে চারিদিকে যে চলছে, যে প্রচার চলছে বা মানে তার যে সময়কাল চলছে, সেই সময়কাল তাদেরকে উপযোগী আমরা করে তুলবো। এখনও পর্যন্ত আমাদের এখানে আজকে দেখলাম 40 জন এখানে এসেছে এবং আরও এটা আশা করি বাড়বে। আজকে আমরা খুব শর্ট নোটিসে প্রোগ্রামটি শুরু করলাম। আর কোন কোন জায়গায় হবে প্রোগ্রাম? চলছে তো অলরেডি আমাদের জঙ্গলমহলে 5টা থানাতে চলছে, বিষ্ণুপুরে চলছে একটা, উত্তরণে আর একটা চলছে যেখানে জন্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য চলছে, NWT-র জন্য চলছে। কিন্তু আমার পুনিশোলের মেন উদ্দেশ্য হচ্ছে এখানকার যে ইউথ আছে, ছেলেমেয়ে যারা দেখলাম অনেক উজ্জ্বল ছাত্রছাত্রী আছে যারা প্রপার ডাইরেকশনের অভাবে আজকে ভালো কিছু করতে পারছে না, তাদেরকে সেই ডাইরেকশনটা দেওয়া এবং সেই বই খাতা, তাদেরকে নেসেসারি ম্যাগাজিন, তাদেরকে নেসেসারি মক টেস্টগুলো করে তাদেরকে এক্সামের উপযোগী করে তোলা। একটা ব্যাপার আছে যে একজন বাবার অনেকগুলো বাচ্চা, সেক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে তারা ইচ্ছা থাকলেও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে, যদি ইচ্ছা থাকে শিক্ষার জন্য কোনো সমস্যা, আমি তো বলেছি অ্যাজ এ দাদা হিসেবে আমি তাদের হেল্প করে দেবো। আমাদের পুলিশের বিভাগে উত্তরণ নামে একটা অনুষ্ঠান হলো, তো সেখানে এসেছিলেন এডিশনাল SP, মাননীয় SP মহাশয়, এডিশনাল SP এবং DNT সাহেব এসেছিলেন। তাদের চরণদুলি পেয়ে আমরা খুবই আপ্লুত এবং তারা যেভাবে আমাদের মোটিভেশন করছে আমরা খুবই আনন্দিত, এবং পরবর্তীকালে তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এবং বিভিন্ন জিনিস দিয়ে তারা আমাদের সাহায্য করবেন, করছেন এবং কি করেছেন, তাই আমরা তাদের পেয়ে খুবই আপ্লুত। আমরা ভবিষ্যতে আমাদের গ্রামকে আরও এগিয়ে নিয়ে যাব। আমাদের গ্রাম সম্পর্কে অনেকের অনেক বাজে ধারণা আছে, তাই সেগুলোকে কাটিয়ে নিয়ে আমরা আরও সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবো, সফলতা সর্বোচ্চ শিখরে। আমরা এমনকি WSS দিয়েছে আমাদের গ্রামের অনেকজন দাদা, অনেকজন HS র্যাঙ্ক করেছে, এবং আমরা বর্তমানে অনেকজন ভাই আমাদের ক্লাসমেট তারা অনেক জায়গায় এখন মানে অনেক কিছু প্রফেশনাল কোর্সে যুক্ত আছে। আমি নিজে একজন প্রফেশনাল কোর্স করছি, তাই আমরা চাই আমাদের গ্রামকে আরও উচ্চতর নিয়ে যেতে। আমরা মানে SP এসেছিলেন, আমরা খুব গর্বিত হলাম আজকে যে আমাদের পুনিশোল অঞ্চলে যে লাইব্রেরিটা করছে ফাঁড়িতে, সেটা মানে আমাদের খুব গর্বিত হলো। স্যাররা যে বললেন কথা দিতে হবে যে ঠিক করে করে দেখাবে, তোমরা কথা দিলে? হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, আমাদের ভবিষ্যতের কথা ওনারাই ভেবে তো বললেন। আমরাও মানে ভবিষ্যতের আমাদের নিজেরাকে তো তৈরি হতে হবে, তো আমরা খুব গর্বিত হলাম ওনারাকে। আগামী দিন কিভাবে পথ চলবে? ভালোভাবে পথ চলবে। আমাদের পুনিশোলকে অনেক লোক অনেক চোখে দেখে, কিন্তু সবাই ছোট মানে বড়ভাবে দেখে, কিন্তু আমরা চাই যে আমাদের পুনিশোলটা উচ্চ উচ্চ স্বরে মানে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার।